হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার আইটেম ওয়ার্ল্ড কাপ স্পেশাল পকোড়া। এখানে আমি চার ধরনের পকোড়া করব। তার জন্য আমি নিয়েছি পটল, পটলটা একটা পটলকে আমি পাঁচটা টুকরো করে নিয়েছি লম্বালম্বিভাবে। নিয়েছি পনির, এখানে পাঁচটা স্লাইস করা পাতলা করে কাটা পনির রয়েছে, রয়েছে কাঁচকলা, কাঁচকলাটা আমি লম্বালম্বি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর রয়েছে নারকেল কোড়া আর পেঁয়াজ কুচি। ব্যাটার বানাতে লাগবে বেসন, চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পোস্ত, কালো জিরে, লাগবে চিনি, লবণ আর সাদা তেল। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। দিলাম এক হাতা চালের গুঁড়ো, তিন হাতা বেসন দিলাম, দিলাম লবণ, এক চামচ পোস্ত দিলাম, এক চামচ কালো জিরে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, দিলাম চিনি। জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম। হাফ ব্যাটার আমি তুলে নেব আমার নারকেল পকোড়া করার জন্য। ব্যাটারে আমি পেঁয়াজ কুচি গুলো দিলাম, নারকেল কোড়া দিলাম। এক চামচ চিনি দিলাম। কড়াই আমি সাদা তেল দিয়েছি। প্রথমে এবার পনির পকোড়াটা আমি করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এবার আমি কাঁচকলার পকোড়াটা করে নেব। স্লাইস করা কাঁচকলাগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আমি এর জন্য আঁচটা সিমে করে দিয়েছি, যাতে কাঁচকলার ভিতরটা সিদ্ধ হয়। কাঁচকলার পকোড়াগুলো আমি উঠে পাল্টে ভেজে নিলাম। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। পটল পকোড়াগুলো এবার আমি ভেজে নেব। পটলগুলো ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিচ্ছি তেলে। নারকেল পকোড়াগুলোর জন্য আমি সমগ্র মিশ্রণটা ভালো করে মেখে নেব। পটল পকোড়াগুলোর একদিক হয়ে গেছে, আমি এবার এটাকে উঠে দেব।
পটল পকোড়া গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিলাম। কড়াইয়ে আমি আর একটু তেল দিলাম। এবার আমি আমার নারকেল পকোড়া গুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি নারকেল পকোড়া গুলো ভেজে দিয়ে দেব। বানিয়ে ফেলেছি আমার পকোড়া। এখানে আমি চার রকম পকোড়া নিয়ে ফেলেছি, চায়ের সাথে এটা আমি পরিবেশন করব। খেলা দেখতে দেখতে আপনারাও এটা খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।